এটা আমরা জেনেছি। জানার পরে যখন একজন ডাক্তার তাকে বলেছে যে সে ফুললি ফিট ফর জব, তো তখন আমরা তাকে আবার তাকে কাজে নিয়োজিত করেছি। আপনারা জানেন যে বাংলাদেশ পুলিশ একটি পেশাদার বাহিনী, আমরা যখন যে তাদের যখন বেসিক ট্রেনিং আমাদের যখন হয় তখন কিন্তু আমরা এই যে স্ট্রেস ম্যানেজমেন্টটা কী হবে, বিভিন্ন পর্যায়ে কী ধরনের স্ট্রেস হতে পারে, এই সকল বিষয়ে আমরা আমাদের যারা ওই মনোবিজ্ঞানী তারাও ক্লাস নিয়ে থাকেন, আমাদেরও যারা বিশেষভাবে এইসব বিষয়ে অভিজ্ঞ আছে তারা আমরা ক্লাস নিয়ে থাকি, তাদেরকে ধারণা দিয়ে থাকি। এছাড়াও বিশেষ বিশেষ ইউনিটে যখন আমাদের যেমন ডিএমপিতে যখন কেউ পোস্টিং হয় বা বিভিন্ন জেলাতে যখন পোস্টিং হয়, সাথে সাথে ওই জেলার অবস্থান অনুযায়ী তাদেরকে আমরা সেখানকার যে ডিউটি প্যাটার্ন, এই প্যাটার্ন অনুযায়ী তাদেরকে আমরা ব্রিফিং করে থাকি, তাদেরকে আমরা ওই ওরিয়েন্টেশন কোর্স করে থাকি, এবং সেই ওরিয়েন্টেশন কোর্সেও ওইখানকার যে ডিউটির ধরন, এই কারণে কি ধরনের স্ট্রেস আসতে পারে এগুলো আমরা তাদেরকে ব্রিফ করে থাকি সময় সময়। এছাড়াও আমরা এই যে কিছুদিন আগে যে ঘটনা ঘটেছে এটার ভিত্তিতে আমরা এটা নিয়ে কাজ করছি, প্রয়োজনে যদি আরও বেশি বাড়ানো দরকার এটা আমরা বিবেচনা করে সেটা বাড়ানো। এটা আমরা জেনেছি। জানার পরে যখন একজন ডাক্তার তাকে বলেছে যে সে ফুললি ফিট ফর জব, তো তখন আমরা তাকে আবার তাকে কাজে নিয়োজিত করেছি। এরপরও আমরা আমার মনে হয় যে আমরা আরও তাদেরকে নিয়োজিত করার বিষয়ে আরও বেশি বোধ হয় সতর্ক থাকবো ইনশাআল্লাহ। এটা আমরা বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড, এগুলো নিয়ে তদন্ত হচ্ছে। এই তদন্তের মাধ্যমে একটা খবর আসলো, এটাকে আমরা বিশ্বাস করে ফেললাম, এটার চেয়ে আমার মনে তদন্ত হচ্ছে, তদন্তে জিনিসটা বের হয়ে আসবে। সকল বিষয়ে আমরা সবসময় ইতিবাচক নির্দেশনা এবং আমরা তার দায়িত্ব পালনের দিক থেকে আমরা ইতিবাচকভাবে কাজ করার জন্য সবসময় নির্দেশনা দিই। আপনারা জানেন এ দেশে এককালে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ সারা দেশে একটি সারা দেশকে ছেয়ে ফেলেছিল, সেই অবস্থায় বাংলাদেশ পুলিশ পেশাদারিত্বের সাথে নিজের দায়িত্ব পালন করেছে। এই দেশের সরকার আমাদের জনবল দিয়েছে, আমাদের ক্যাপাসিটি বিল্ড আপ করেছে এবং আমাদের প্রশিক্ষণ দিয়েছে, দেশে বিদেশে প্রশিক্ষণ গ্রহণের মধ্য দিয়ে আমরা জঙ্গিবাদ সন্ত্রাসবাদ সফলভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। এবং এই যে এই সকল ইতিবাচক দিক আমরা যেরকম দেখছি, মাঝে মাঝে নেতিবাচক দিক যখনই আসে, যার বিরুদ্ধে যে অভিযোগ আসে, আমরা কিন্তু সবসময় জিরো টলারেন্সের নীতি গ্রহণ করে থাকি, কাউকে আমরা কোনো বিষয়ে ছাড় দিই না। যখনই বিষয় যে বিষয় আমাদের নজরে আসে, প্রত্যেকটা বিষয় আমরা যথাযথভাবে তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নিয়ে থাকি, এটা আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি, কাউকে ছাড় দেওয়া হয়, এটা তদন্ত এটা নিয়ে তদন্ত চলছে।